हेलो एंड वेलकम बैक टू ए न्यू वीडियो। आज के वीडियो ते आमी आपनादेर देखाते चलेछि कि करे आपनारा प्रीमियर प्रो प्रोजेक्ट शेयर करबेन। धरे निन आपनी आपनार कम्प्यूटारे एकटा काज करेछेन बा एकटा वीडियो एडिटिंग एर काज करेछेन एबं सेई वीडियो एडिटिंग एर प्रोजेक्टटाके आपनी अन्य एकटा कम्प्यूटारेर माध्यमे एक्सपोर्ट बा रेंडार करते चान। सेक्षेत्रे आपनारा एई प्रोजेक्ट शेयरिंग एर सुविधाटा निते पारेन, अथवा आपनी जदि भाबेन जे आपनी किछुटा काज करेछेन बाकी काजटुकु अन्य काउके दिये कराबेन, सेक्षेत्रे आपनारा एई प्रोजेक्ट शेयरिंग एर जे एडवांटेज सेटा निते पारबेन। तो चलुन देखा जाक কিভাবে একটি প্রজেক্ট শেয়ার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রোতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে একটা শর্টস ভিডিও। এই শর্টস ভিডিও প্রজেক্টটাকে নিয়ে আমি কাজ করেছি, আমার কাজ প্রায় শেষ। তো আমি চাচ্ছি অন্য একটা কম্পিউটারের মাধ্যমে এই প্রজেক্টটিকে রেন্ডার করতে। তো তার জন্য আমি যেটা করব, এখান থেকে চলে যাব ফাইলে। ফাইলে ক্লিক করার পরে এখানে রয়েছে প্রজেক্ট ম্যানেজার, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব। আপনার যদি মাল্টিপল সিকোয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে অনেকগুলো সিকোয়েন্স দেখাবে। আমি জাস্ট একটা সিকোয়েন্স নিয়ে কাজ করেছি, যার কারণে এখানে সিকোয়েন্স থ্রি, মানে একটা সিকোয়েন্সই আছে, সিকোয়েন্সটার নাম ছিল সিকোয়েন্স থ্রি। তো এই সিকোয়েন্সটা এখানে দেখাচ্ছে। এখন কিছু অপশন আছে যেগুলো আপনাদের এনাবেল করে নিতে হবে। যেমন ধরুন এই যে কালেক্ট ফাইলস, এই অপশনটির উপর একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপরে রয়েছে এক্সক্লুড আনইউজ ক্লিপস, এটাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। ইনক্লুড অডিও কনফার্ম ফাইলস, এটার উপর একটা টিক মার্ক দিয়ে নিতে হবে। ইনক্লুড প্রিভিউ ফাইলস, এটার উপর একটা টিক মার্ক দিয়ে নিতে হবে। এবং এই যে রিনেম মিডিয়া ফাইলস টু ম্যাচ ক্লিপ নেমস, এটার উপর থেকে টিক মার্কটিকে তুলে দিতে হবে। আপনার যদি বাই ডিফল্ট টিক মার্ক দেওয়া থাকে এখানে, এখান থেকে টিক মার্কটিকে তুলে দিবেন। এখন আপনারা এই প্রজেক্টটিকে কোন লোকেশনে সেভ করতে চান সেটা দেখিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এই যে ব্রাউজে ক্লিক করে এটার লোকেশন ডেস্কটপ দেখিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। প্রজেক্টের যে নামটা দেওয়া ছিল ওই নামেই প্রজেক্টটা সেভ হবে। প্রজেক্টের যে সাইজটা হবে এক্সপোর্ট করার পরে সেই প্রজেক্টটার সাইজটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। এই ক্যালকুলেটর উপর ক্লিক করলে এখান থেকে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টের সাইজ হবে 1.35 জিবি। তো এখন আমি যদি এখান থেকে ওকে বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন প্রজেক্টটি কিন্তু কপি হওয়া শুরু হয়ে গেছে। আমার প্রজেক্টটি এখন সেভ হয়ে গেছে। আমি আপনাদের ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের এই প্রজেক্ট ফোল্ডার। এই ফোল্ডারটিকে আপনি যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবেন। যে কম্পিউটারে প্রিমিয়ার প্রো ইনস্টল করা থাকবে সেই কম্পিউটার থেকে এটা নিয়ে কাজ করতে পারবেন। এটাকে ব্যবহার করার টেকনিক হচ্ছে এই ফোল্ডারটিকে কোনোভাবে অন্য কম্পিউটারে এই ফাইলটিকে বা ফোল্ডারটিকে শেয়ার করে দিবেন। তারপরে এই ফোল্ডারের মধ্য থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো একটা আইকন দেখাচ্ছে, এখানে ডাবল ক্লিক করলে এই প্রজেক্টটি ওই কম্পিউটারের প্রিমিয়ার প্রোর মধ্যে ওপেন হয়ে যাবে। এবং প্রত্যেকটা ক্লিপ যেটা আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে ব্যবহার করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ওই ফোল্ডারের মধ্যে ইনক্লুড করা আছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।